হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আজকে আমি তোমাদেরকে একটা খুবই হেল্পফুল ভিডিও শেয়ার করব, কারণ আজকালকার দিনে খুবই বেশি ইনভেস্ট করতে হয় আমাদেরকে একটার কি সেটা সেটার কিছুই নয়, আইব্রো থ্রেডিং এর জন্য আমরা প্রচুর টাকা ব্যয় করি অনেক সময়। তো আমি ভাবলাম কেননা বাড়িতেই এটাকে করা যায়, কিভাবে করব। তো তার জন্য আমি একদিনকে অনলাইনে দেখছিলাম যে কিভাবে যদি কোনো মেশিন থাকে, তো দেখলাম যে হ্যাঁ একটি মেশিন রয়েছে, সেটি হচ্ছে এটি ফেস অ্যান্ড বডি হেয়ার থ্রেডিং সিস্টেম। তো এটা দিয়ে আমরা খুব সহজেই কিন্তু নিজে নিজেই আইব্রো কে থ্রেড করতে পারবো, এবং বডিরও যদি কোনো হেয়ার কে রিমুভ করতে চাই সেটাকেও খুব ভালোভাবে রিমুভ করতে পারবো। তাহলে চলো, এটা কিভাবে ইউজ করতে হবে, এর কি কি ফাংশন আছে সবকিছু আমি তোমাদেরকে দেখাবো। প্যাকেজিংটা কিছুটা এরকম। চলো তাহলে এর ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এর সাথে একটা বইও দিয়েছে। ফার্স্টে এটা দেখে নিই, এরকম টাইপের একটা মেশিন দিয়েছে, এবং এর সাথে কিছু জিনিসও দিয়েছে, সেমি ওই সুতো লাগানো জিনিসগুলো। এটা তো অনেকদিন থাকবে না, তো ইউজ করার জন্য যদি এটা কখনো ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে এটা তোমরা ইউজ করতে পারবে। এর মধ্যে অনেকগুলোই আছে, এবং এটা দেখতে কিছুটা এই টাইপের, এখানটা যখন হেয়ারটা থাকবে তো এইভাবে রিমুভ হয়ে যাবে। এটা তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে, আর পার্লারে গিয়ে লাইন দিতে হবে না, সময় কেউ ওয়েস্ট করতে হবে না, খুবই সহজে তোমরা বাড়িতে নিজেই নিজের আইব্রো কে থ্রেড করতে পারবে। আমি সবসময় ভাবি যে তোমাদেরকে কিভাবে খুব সহজ পদ্ধতি দেখাবো, হেল্পফুল ভিডিও উপহার দিতে পারবো, সবসময় আমি এটাই ভাবি। তো তাই জন্যই আমি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক অবশ্যই করবে। তোমরা একদমই লাইক করো না, আমি চাই কিন্তু অবশ্যই তোমরা 1000 লাইক কিন্তু দেবেই আমি আশা করছি। তো চলো, এটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি এখন তোমাদেরকে দেখাই। এটা দেখছো, এবং এটা এই দিকে যেটা সুতোর দিকটা আছে সেই দিকটা কিন্তু আমরা স্কিনেতে দেব, আর এই দিকটা হচ্ছে তার উপরের দিকটা থাকবে। ওকে, তাহলে চলো কিভাবে বসাবে এটা। ফার্স্টে তো একটা আইব্রোরি লাইনটা থাকবে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে এখান থেকে স্টার্ট করবে এবং এই রিমুভ করবে। খুবই ইজি এটাকে হেয়ার গুলোকে রিমুভ করা। এবং অবশ্যই যখন এই উপরটা করবে তখন একটি হাত দিয়ে ফার্স্টে টেনে নেবে, তারপরে এটা করবে, না হলে এখানের যে স্কিনটা আছে সেটা তো খুবই পাতলা, তো তার ফলে কেটে যেতে পারে। আমরা যখন পার্লারে গিয়েও আইব্রো করি তখন কিন্তু এখানটা টেনেই ধরা থাকে, তো সেক্ষেত্রে তোমরাও যখন নিচেটা করবে এইভাবে টেনে নেবে, এবং ওপরটা করলেও টেনে নেবে, কিন্তু এই ফরহেডটা যখন করবে তখন টানার দরকার নেই, কারণ এখানে স্কিনটা অতটা পাতলা না, যেহেতু হার্ড থাকে। তো সেক্ষেত্রে তোমরা এটা করতে পারবে খালি হাতে, কিন্তু যখন তোমরা আইয়ের ওপরটা করবে, আইবলটার ওপরটা, তখন কিন্তু অবশ্যই এখানটা টেনে ধরবে, তারপর এখানটা করবে। আর এটা খুবই ইজি, তোমরা যদি নিজেরা কেনো তাহলে বুঝতেই পারবে, এইভাবে করবে খুব সহজে হেয়ারটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, ফার্স্টে তোমরা হাতে বা অন্য কোনো জায়গাতে করে দেখে নিও, যখন দেখবে খুব এটা ইজি হয়ে যাচ্ছে তারপর কিন্তু এই আইব্রো আইবলের নিচেটা করবে। ঠিক আছে, তো একদমই রিক্স নেবে না, ফার্স্টে ফরহেডটা ভালোভাবে প্র্যাকটিস করবে, তারপর কিন্তু আইবলের দিকটা করবে। এবং তোমরা ফার্স্টে যদি লাইনটা না বুঝতে পারো তাহলে হালকা আইব্রো যে হেয়ার গুলো থাকবে তখন থাকাকালীনই তোমরা এটাকে করে নিতে পারো, 15 দিন অন্তর অন্তর এইভাবে হেয়ারটাকে রিমুভ করে নেবে। এরপর দেখাচ্ছি এই জিনিসটা কি, এটার কিছুই না। এটা যখন আমরা পার্লারে গিয়েও দেখে থাকি যে আইব্রো থ্রেড করতে করতে সুতোটা মাঝে মাঝে ছিঁড়ে যায়, তো এটাও সেম ছিঁড়ে যাবেই, তখন কি করবে
এর মধ্যে অনেকগুলো কড়া আছে বা তোমরা এটা নিজেরাও সুতো দিয়ে বানিয়ে নিতে পারবে। তো এর ভিতরে কি টাইপের আছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক এই টাইপের জিনিসটা থাকবে। এইভাবে একদমই হালকা হাতে সুতোটিকে খুলবে। এরকম টাইপের থাকবে জিনিসটি। এই জিনিসটির কিন্তু কোনো কাজই নেই, শুধুমাত্র এই যে সুতোটা দেখছো এটাই। এইখানে যে দেখছো দুটি বল রয়েছে, এই দুটি বলের এখানটায় দিয়ে দেবে এবং এটা এদিকে, তারপর এই সুতোটাকে এই দুটোর মাঝখানে দিয়ে দেবে। তোমরা নিজেরা ইউজ করতে করতে তো বুঝে যাবে, ঠিক আছে? তো এইভাবে এটা লাগিয়ে নিতে হবে যখন এই সুতোটি কেটে যাবে।